আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত। আহমেদ ইউসুফ আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভাই, আশা করি আপনি ভালো আছেন, বলেন। ও তো আপনি ধরেন মানে কোরআন শরীফের, আমি একজন মুসলমান, ঠিক আছে, তো কথা শোনা যাচ্ছে তো আমার? না হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, কথা বলেন। মানে কোরআন শরীফে যদি মানে কিছু মানে বৈজ্ঞানিক ভুল যদি আপনি দেখাতে পারতেন বা মানে ভাই আপনার যুক্তি। পুরো একটা ওয়েবসাইট খুলে রাখছি ভাই, হাজার হাজার লেখা লিখে রাখছি, শত শত লেখা লিখে রাখছি, একটা ওয়েবসাইট খুলে রাখছি ভাই। একটু যদি কষ্ট করে ওয়েবসাইটে গিয়ে একটু আপনি আমার একটা প্রশ্ন কষ্ট করে ভাই একটু কথাটা শুনে নেন ভাই। এতবার এগুলো নিয়ে আলোচনা করেছি, এত অসংখ্য বার আলোচনা করেছি, এত হাজার হাজার বার আলোচনা করেছি লাইভে, তারপর ওয়েবসাইটে এতগুলো লেখা লিখে রাখছি, তাহলে ভাই একটু কষ্ট করে সেই লেখা একটা গিয়ে পড়ে দেখেন। মানে এখন কি ভাই একদম এবিসিডি থেকে যদি শুরু করতে বলেন তাহলে কেমন হবে? একটু তো আপনি একটা বলে যদি আমি একটু বলতেন আমার সাথে একটু ডিসকাস করতেন নাকি খুব সুবিধা হতো। মানে আপনাকে ভুল বলে তো লাভ নাই, আপনি তো ভুল বললেও তো আপনি সেটা মানবেন না, আপনি বলবেন না এটা 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 তাফসীর আছে, আপনি বলবেন এটার অনুবাদে ভুল আছে, তারপরে বলবেন তাফসীরে ভুল আছে, তারপরে বলবেন হাদিসে ভুল আছে, তারপরে বলবেন কোরআনে এটা এটা বোঝানো হয়নি, এটা বুঝে এটা বুঝাইতে সেটা বোঝানো হয়েছে, তারপরে বলবেন যে এটা তো তাহলে দেখতে হবে যে এটা মানে আরবি শব্দটা অনেকগুলা ভাই, শব্দের অনেকগুলো অর্থ আছে ভাই, আপনি এই অর্থটা কেন নিলেন? তারপর কিছু থাকতেই পারে না, আপনার তেনা গুলা কি কি তেনা পেঁচাবেন সেগুলো আগে থেকে বলে দিচ্ছি। তারপরে বলবেন যে তারপরে যখন দেখবেন আর কিছুতেই হচ্ছে না তখন আপনি বলবেন যে নাস্তিক, তো আপনি তো নাস্তিক এই কারণে আপনার বিশ্বাস হইতেছে না, বিশ্বাস হবে তখন আপনি গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করলে ইসলাম গ্রহণ করলে তখন আপনি এটা এই জিনিসটা বুঝতে পারবেন, ইসলাম গ্রহণ না করলে এটা বুঝতে পারবেন না। এরকম কথাটা একটু শেষ করি তারপর আপনি বলেন। এরকম হাজার হাজার টানাবাজ তো দেখেছি মানে অনলাইনে, এই কারণে আমরা লিখে রেখেছি যে সেই লেখাগুলো লিখে রেখেছি, সেই লেখাগুলাই শুধু না, সেই লেখাগুলার একাধিক অনুবাদ দিয়ে রেখেছি, একাধিক প্রখ্যাত অনুবাদক যে অনুবাদ গুলা করেছেন সেই অনুবাদ গুলা দিয়ে রেখেছি। শুধু তাই না, সেই অনুবাদ গুলার সাথে সেই আয়াতের তাফসির গুলা পর্যন্ত দিয়ে রেখেছি। আপনি যদি বলেন এই শব্দের এই অর্থ সেই অর্থ সেই অর্থ, সেই কারণে আমরা তাফসির গুলা পর্যন্ত দিয়ে রেখেছি যে তাফসিরে কি লেখা আছে, মুহাম্মদ এবং তার সাহাবিরা এই আয়াতটা দ্বারা কি বুঝেছেন, সমস্ত কিছু দিয়ে রেখেছি। আচ্ছা আপনাকে একটা ছোট্ট জিনিস মানে উদাহরণ হিসেবে বলি, আল্লাহ পাক শেষ রাত্রিতে তৃতীয় ভাগে নিকটস্থ আসমানে অবতরণ করেন, এটা কি আপনি জানেন ভাই? হ্যাঁ জি ভাই, এমন হাদিস শুনছি। তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয় যে আল্লাহ পাক কোরআনের কথা, এই আমি তো বলিনি এখনো কোরআনের কথা, আমি বলেছি এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয়? হ্যাঁ এটা আপনি এটা লিটারালি নিতে পারেন বা মেটাফরিক্যালি নিতে পারেন, আর অনেক সময় একটা হাদিস আপনি লিটারালি নেন সমস্যা, এটা আল্লাহ পাক এটাকে যে মেটাফরিক্যালি নিতে হবে এটা আপনি কোথায় পাইছেন? আমাকে শেষ করতে দেন কথাটা, আমি শেষ করি তারপর বলেন। আপনার এই যে কথার সাপেক্ষে তো আমার মানে প্রাসঙ্গিক প্রশ্ন, কোন আয়াতকে যে মেটাফরিক্যালি নিতে হবে কোন আয়াত আপনার যদি পছন্দ না হয় বা আপনার কোনো আপনাকে আমি আপনি এটা তো হচ্ছে প্রাসঙ্গিক প্রশ্ন, আপনার কথার সাপেক্ষে প্রাসঙ্গিক প্রশ্ন। আচ্ছা ঠিক আছে বলুন কথা। আমি কোরআনে যে কয়টা আয়াত আছে সেই কয়টা আয়াতের ভিতরে কিছু আয়াত আছে গায়েবের গায়েব জানে শুধুমাত্র, আর যে কয়টা আয়াত আছে বাদ বাকি গায়েবী আয়াত ছাড়া, যেই আয়াত গুলার জ্ঞান শুধুমাত্র আল্লাহ পাক জানেন, যেমন আলিফ লাম মিম এই আয়াতটার অর্থ আর কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ পাক জানেন। এছাড়া বাদ বাকি যে কয়টা আয়াত আছে সেই কয়টা আয়াত সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যে আমি সহজ ভাবে কোরআন নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো, একটু নিজেকে মিউট রাখেন। হ্যাঁ ও মানে মানে কথা মানে গড়গড় গড়গড় করে বলে দেবেন না ভাই, একটু পজ দিবেন নিজেকে, যে কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে যে কোরআন হচ্ছে সহজ ভাবে নাজিল করা হয়েছে। এখন হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, হাদিসের পক্ষে তো কোরআনের থেকে জটিল হওয়া সম্ভবই না, হাদিস যেটা হচ্ছে ব্যাখ্যা,
কোরআনের যেটা ব্যাখ্যা হবে সেটা তো আরো সহজবোধ্য হবে, যেন মানুষজন সেটা বুঝতে পারে। এটার ভিতরে কিছু জিনিস থাকবে মেটাফরিক। এটা আপনাকে কে বললো যে হাদিসের ভিতরে কিছু জিনিস থাকবে মেটাফরিক, যেটাকে আক্ষরিক ভাবে নেওয়া যাবে না? এই কথাটা আপনি কোথায় পেয়েছেন ভাই? ভাইয়া আমি তো আপনাকে হাদিস সম্পর্কে বলিনি, আপনাকে আমি কোরআন সম্পর্কে বলেছিলাম। আর এই হাদিস আমি আপনাকে বলেছি একটু আগে যে কোরআনে আমরা একটু যাচ্ছি, আপনি আগে আমার কাছে প্রশ্নটা উত্তর দিয়ে ধরেন। আপনি কথাটা শুনে প্রশ্নটা শুনে নেন, আবার প্রশ্নটা আবার শুনে নেন, আবার প্রশ্নটা শুনেন, আবার প্রশ্নটার এক্সাক্ট উত্তরটা দেন, প্রশ্নটার এক্সাক্ট উত্তরটা দেন। আমি আপনাকে হাদিস করেছি বললাম, আমি আপনাকে কি প্রশ্ন করেছি সেই প্রশ্নটা বলেন তো ভাই। আপনি বলেছেন যে আল্লাহ যে মধ্যরাতে যে আল্লাহ এই মুহূর্তে এই প্রশ্নটা করি নাই, এই মুহূর্তে আমি প্রশ্ন করেছি যে কোন হাদিস যে মেটাফরিক, এইটার তথ্যসূত্রটা কোথায়? কিছু কিছু হাদিস যে মেটাফরিক, এইটা তো এটা আপনি কোথা থেকে পাইছেন? আল্লাহ নবী কি এটা বলে গেছে যে আমি কিছু হাদিস দিচ্ছি? কথাটা প্রশ্নটা শুনে নেন, প্রশ্নটা শুনে নেন, মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনেন। আপনি কি উত্তর দিচ্ছেন সেটা উত্তরটা দেওয়ার আগে প্রশ্নটা তো ভালো করে বুঝবেন যে কি উত্তরটা দিচ্ছেন আপনি। আপনি আগে আমার এই প্রশ্নের উত্তর দিন যে আল্লাহ নবী কোথায় বলেছে যে আমার হাদিসের কিছু কিছু হচ্ছে মেটাফরিক আর কিছু কিছু হচ্ছে আক্ষরিক, এই জিনিসটার রেফারেন্সটা আমাকে একটু দেন। আমি বলেছিলাম যে আপনি এটা লিটারালি নিতে পারেন বা মেটাফরিক্যালি নিতে পারেন। না না, আমি জানি যে আল্লাহ নবী যেটা বলেছে ইসলামের বিধান হচ্ছে ঠিক সেইভাবেই সেটা পালন করতে হবে, এক্স্যাক্টলি যেভাবে বলেছে সেভাবেই সেটা নিতে হবে, কোনো মেটাফরিক নেওয়া যাবে না, কোনো কিছু কি মেটাফরিক নেওয়া যাবে না। যেমন আল্লাহ নবী যদি বলে যে মদ খাওয়া হারাম, এটাকে এটাও তো ইসলামের বিধান, এটা ইসলাম। আল্লাহ নবী যদি বলে তোমরা ডাইনে চলো, তাহলে ডাইনে চলতে হবে। আল্লাহ নবী যদি বলে মদ খাও না, তাহলে বিধান না ভাইয়া, আপনি বললেন যে আল্লাহ নেমে সেটা এদের বিধান করে বলেন। আপনি আপনি কথা ভাই বোঝেন না, না বুঝে উত্তর দিতে থাকেন, উত্তর দিতে শুরু করেন। আপনি কথাটা তো আগে বোঝেন, একটু ঠান্ডা মাথায় শুনেন, বোঝেন, তারপর উত্তর দেন। আমি তো বলি নাই যে আল্লাহ নবী এই বিধান দিছে যে আল্লাহ আল্লাহ মানে আসমানে নেমে আসে, প্রথম আসমানে নেমে আসে, এটা তো আমি বলি নাই। আপনি কি আমার কথা কিছু শোনেন না, নাকি আপনার কানে ঢোকে না, মাথায় ঢোকে না, মানে সমস্যাটা কোথায়? অদ্ভুত কাণ্ড, আমি কি এটা বিধান এটা বলেছি? আমি বলেছি আল্লাহ নবীর বিধান হচ্ছে আল্লাহ নবী যেটা বলবে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আল্লাহ নবী যেটা মুমিনদের জন্য বলবে, যে কারো যে কোনো মানুষের জন্য বলবে, সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সেই কথাটাকে রূপক ধরে নিয়ে সেই কথাটাকে যদি কেউ অমান্য করতে চায় যে বাবা এটা তো রূপক কথা, আল্লাহ নবী কইছে মদ খেও না, আল্লাহ নবী এটা দিয়ে বুঝাইছে মাঝে মাঝে মদ খাইতে পারো, মাঝে মাঝে খাও না, এটা আমরা রূপকর্থ নিয়ে নিলাম, চলো আমরা এই কথাটা রূপকর্থ নিলাম, রূপকর্থ নিয়ে আমরা মাঝে মাঝে চিপাই গিয়ে মদ খাই, চলো এটা করলে তো হবে না। আল্লাহ নবী যেটা বলেছে মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, সোজা কথা, কোনো এদিক সেদিক নাই, এটাকে কোনো রূপক টুপক নাই এই কথার মধ্যে। আল্লাহ নবী যদি বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন যদি আপনি বলেন যে এটা আমরা রূপকর্থে নেই, চলো নামাজ বলতে এখানে বোঝানো হয়েছে ঘুমাইতে গেছে, নামাজ বলতে আল্লাহ নবী আসলে রূপকর্থে ঘুমানোর কথা বুঝেছে, চলো আমরা তাহলে পাঁচ অক্ত ঘুমাবো এখন থেকে। এইভাবে যদি আপনি রূপকর্থে নেন, তাহলে তো কে আপনাকে এইরকম রূপকর্থে নিতে খুঁজছে? আল্লাহ নবী কোথাও বলে নাই যে আমার মানে কথাকে তোমরা রূপকর্থে নাও, তোমরা এগুলা রূপকর্থে নিয়ে তোমরা এই কথাটাকে এদিক সেদিক করে ফেলো, মানে এটার অর্থ পাল্টায় ফেলো, এরকম কোথাও আল্লাহ নবী কোথাও বলে নাই। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আল্লাহ নবীর কোনো কথাকে যে আপনি রূপকর্থে নিয়ে সেটার অর্থ চেঞ্জ করে ফেলবেন, এরকম জিনিস আপনি আল্লাহ নবী কোথায় বলছে সেই হাদিসটা আমাকে একটু দেখান। ভাইয়া রূপক অর্থে নেওয়া যাবে না এই হাদিসও না, ঠিক আছে? কি বললেন বুঝি না, আবার বলেন। যে নেওয়া যাবে না এটাও হাদিসে নাই, আপনি ইচ্ছা করলে রূপক অর্থে নেওয়া যাবে এরকম হাদিস থাকতে হবে, তো যদি না থাকে তাহলে বুঝতে হবে যে সেটা যেটা বলা আছে সেভাবেই করতে হবে। আল্লাহ নবী বলেছেন আমার কথা, আল্লাহ নবী বলেছে আমার কথা এবং খুলাফায়ে রাশিদিনের কথাকে অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে, সেটাকে দাঁতে কামড় দিয়ে ধরে রাখতে হবে যেন সেটা ছুটে না যায়। এটা আপনি কই পাইছেন? এটা সহিহ বলেন কই পাইছেন বলেন। নবীজি আসরের নামাজের প্রথমে চার রাকাত পড়তে আমরা অনেক সময় পড়ি না, তাই কি হইছে? মানে কি কি বলতেছেন? এটা আপনি এই হাদিস আপনি পড়েন নাই? নাকে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, এই হাদিস আপনি পড়েন নাই কখনো? ভাইয়া হাদিস ঠিক আছে, কিন্তু আমরা অনেক সময় ছুটতে পারি, শূন্য সমান না। হাদিস ঠিক আছে মানে কি? হাদিস ঠিক আছে মানে কি? হাদিস ঠিক আছে মানে কি? আল্লাহ নবী যেটা বলেছে সেটাই তো, সেটা তো পালন করতে হবে। আচ্ছা আমি অক্ষর অক্ষরে পাচ্ছি, অক্ষর অক্ষরে পালন করতে হবে। এই যে অক্ষর অক্ষরে পালন করতে হবে, দেখেন স্ক্রিনে দেখেন
স্ক্রিনে দেখেন, স্ক্রিনে দেখেন, তাকান, এই হাদিসটা পড়ে শোনান আমাদেরকে, এই হাদিসটা পড়ে শোনান আমাদেরকে। ইরবাজ ইবনু সারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, উপরে টাইটেল কি লেখা আছে, হিদায়াত প্রাপ্ত এই ওখান থেকে পড়েন, পরিচ্ছেদ 6, হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ। ইরবাজ ইবনু সারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন হৃদয়গ্রাহী নসিহত করেন যে তাতে আমাদের অশ্রু চোখগুলো অশ্রু ঝরালো এবং অন্তরসমূহ প্রকম্পিত হলো। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, এতে এত যে নিশ্চয় বিদায়ী ভাষণ, অতএব আপনি আমাদের থেকে কি প্রতিশ্রুতি নিবেন বা আদেশ দিবেন? তিনি বললেন, আমি তোমাদের আলোকিত দিনের উপর রেখে যাচ্ছি আর রাত তার দিনের মতোই উজ্জ্বল। আমার পরে মানে কি দিনের মতোই উজ্জ্বল এই কথাটার মানে কি? দিনের মতো উজ্জ্বল বলতে পরিষ্কার বোঝাইতেছে আর কি, ওই যে যা বলছি, যদি একটা জিনিস পরিষ্কার হয় সেখানে কি কোনো ধোঁয়াশা আছে? না, ধোঁয়াশা আর মেটাফোর কিন্তু এক জিনিস, ঠিক আছে? একটা জিনিস ধোঁয়াশা যদি হয় সেটাকে আপনি নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, কিন্তু যে জিনিসটা পরিষ্কার ভাবে বলা, যে কথাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলা, আপনি আমার কথা আগে শুনে তারপর কথা কথা বলেন, আপনি আমার কথা না শুনে মনে করেন যে আপনি কথার মাঝখানে একটা কথা বলে ভাই কথা, আপনি আপনাকে আমি কথা বলার সুযোগ দিয়েছি, তারপরে যদি আপনার মনে হয় যে কথা বলার সুযোগ আপনি পাচ্ছেন না তাহলে আমার কিছু করার নেই, আপনি আগে প্রশ্নটা শুনে ঠান্ডা মাথায় শুনবেন তারপরে আপনি উত্তর দেওয়া শুরু করবেন। এই যে এখানে যে বলা আছে, তার রাত তার দিনের মতোই উজ্জ্বল, মানে দিনের মতোই উজ্জ্বল বলতে এখানে কি বোঝানো হচ্ছে, আলোকিত দিনের উপরে যেটার ভিতরে কোনো অস্পষ্টতা নাই সেটা হচ্ছে উজ্জ্বল, কোনো অস্পষ্টতা নাই, যে এইরকম একটা অস্পষ্টতার কারণে আপনি সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন, সেরকমের কোনো অস্পষ্টতা ইসলামের ভিতরে নাই, যেটা হচ্ছে দিনের আলোর মতো উজ্জ্বল, আলোকিত দিনের উপরে রেখে যাচ্ছে। হ্যাঁ, এরপরে পড়েন আপনি। আমার পরে, নিজেকে ধ্বংসকারীরাই কেবল এ দিন ছেড়ে বিপদগামী হবে, তোমাদের মধ্যে যে বেঁচে থাকবে সে অচিরে অনেক মতবিরোধ দেখতে পাবে, অতএব তোমাদের উপর তোমাদের নিকট পরিচিত আমার আদর্শ এবং হেদায়তপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করা অবশ্য কর্তব্য, তোমরা তা শক্তভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, তোমরা অবশ্য অনুগত করবে যদি হাফসি গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়, কেননা মুমিন হচ্ছে নাসারন্দ্রে লাগাম পরানো উত্তুল্য, লাগাম ধরে যেদিকেই তাকে টানা হয় সেদিকেই যেতে বাধ্য হয়। আচ্ছা, এই লাল অক্ষরে যেটা দেয়া আছে সেটা একটু আরেকবার পড়েন তো। কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসারন্দ্রে লাগাম পরানো উত্তুল্য, লাগাম ধরে যেদিকেই তাকে টানা হয় সেদিকেই সে যেতে বাধ্য হয়। হ্যাঁ বলেন। আচ্ছা, কোরআনে অনুমানকারীদের সম্পর্কে কি বলা আছে বলেন তো ভাই? বুঝিনি আপনার প্রশ্নটা। কোরআনে অনুমানকারীদের সম্পর্কে কি বলা আছে? সূরা আয-যারিয়াত, সূরা আয-যারিয়াতের 10 নম্বর আয়াতে কি বলা আছে বলেন তো? আমার মুখস্থ নেই, আপনি বলেন। সূরা আয-যারিয়াতের 10 নম্বর আয়াতে অনুমান, অনেকগুলো আয়াতে বলা আছে অনুমানকারীরা ধ্বংস হোক, এটা আপনি শুনেছেন? ভাইয়া আপনি টপিক থেকে বাইরে কেন যেতেছেন, মেটাফোর আর অনুমান কি একই? আমি টপিক থেকে একটাও বাইরে যাচ্ছি না, আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি বলেন যে মেটাফোর, আমি এখনো বলি নাই যে মেটাফোর এবং অনুমান এক জিনিস, এখন পর্যন্ত আমি বলি নাই, আপনি অনুমানে জিজ্ঞেস করছেন, আসতেছে একটা কারণ আছে, অবশ্যই কারণ অবশ্যই আছে, সেই কারণেই আমি আপনাকে বলছি কোরআনে অনুমানকারীরা ধ্বংস হোক এটা কতবার বলা আছে সেটা একটু বলেন আমাকে। আমি জানি না, বলেন। অসংখ্যবার বলা আছে এবং আল্লাহর নবী সরাসরি এই জিনিসটা বলেছে, আল্লাহর কথা এবং নবীর কথা নিয়ে যারা অনুমান করে তাদের তারা ধ্বংস হোক, তাদের উপরে আল্লাহর নবী লানত বর্ষণ করে গেছেন, যে আমার কথা নিয়ে যারা অনুমান করে, অনুমান ভিত্তিক কথাবার্তা যারা বলে, আমার মনে হয় যে এটা দ্বারা আল্লাহর নবী যেটা বলে গেছে সেই সম্পর্কে যারা অনুমান করে কথা বলবে কোনো, যে আমার মনে হইতেছে আল্লাহর নবী এটা দিয়ে এইটা বুঝাইছে বা সেইটা বুঝাইছে, যে কোনো ধরনের অনুমান যারা করবে, আপনি বুঝেন নাই? আমি বুঝি নাই, আমি তো আপনাকে কোরআনের আয়াত এবং হাদিস এখন বের করতেছি, একটু ধৈর্য ধরেন, আমার কথাটা শেষ করতে দেন, কথাটা শুনে নেন। আচ্ছা ভাইয়া শুনুন, আল্লাহ এবং তার নবী পরিষ্কার ভাবে বলেছেন, কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। আল্লাহ এবং আল্লাহ কোরআনে অসংখ্যবার বলেছে যে অনুমানকারীরা ধ্বংস হোক, এই কথাটা কি আপনি শুনেছেন ভাই? হ্যাঁ, তারা অনুমান ভিত্তিক কথা বলে, এমন আছে, অনেক কিছু আছে, ইহুদি খ্রিস্টান যেমন করে বলে, মানে মুসলমান এরকম করে না নাকি?
মুসলমানরা অনুমান করে, হ্যাঁ অনেক জাল হাদিস গুলা যেমন অনেক অনুমান নির্ভর, অনেক মিথ্যা অপবাদের নবীজির নামে তিনি বলেন না, এটা অপবাদ বলেন যে শুধুমাত্র ইহুদি নাসারা এটা করে, এটা কিভাবে বললেন? ইহুদি নাসারা করে এগুলো হয়েছে, যেমন এই যে এটা ডাইরেক্ট আছে কোরআনে আছে যে তারা একমাত্র মানে শুধুমাত্র অনুমান নির্ভর কথাগুলাই বলে, যেমন জিজাসের ক্রুসিফিক্সন নিয়ে তারা অনুমান নির্ভর কথা বলে, এমন কিছু আছে। হ্যাঁ বলেন, পরে বলেন। তাহলে আপনি মুসলমানদের মুসলমানরা বলে না এটা আপনার কাছে কেন মনে হলো? মুসলমানরা কখনো মিথ্যা কথা বলে না, মুসলমানরা মিথ্যা কথা বলে না, আপনি একটা টপিকের কথা বলেন, আকাশ থেকে আল্লাহ নাইমে আসছে ওটা বিষয় বলেন, অন্য কথা বলেন। আল্লাহ পাক আকাশ থেকে নাইমে আসছে সেটা নিয়ে তো অবশ্যই বলবো, কিন্তু আল্লাহ পাক নিজে মিথ্যা বলছে, নবী নিজে মিথ্যা বলছে। আচ্ছা ভাই, ওটা তো অন্য টপিক, অন্য টপিকে যায় না, এই টপিকে থাকেন। তাহলে আপনি এই সমস্ত মানে বাজে কথা বলতেছেন কেন, যে মুসলমানরা মিথ্যা কথা বলে না? ভাইয়া মুসলমান কাকে বলে জানেন? মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে মানে আত্মসমর্পণ করছে আর কি, আল্লাহর সামনে। আর যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করছে সে খারাপ কাজ করতে পারে না, সে খারাপ কাজ করতে পারে না। কে বলছে আপনাকে? ভাইয়া খারাপ কাজ আমি করি, আমি মিথ্যা বলি ঠিক আছে, কিন্তু তাহলে আমাকে তো আপনি পরিপূর্ণ মুসলমান বলতে পারবেন না। আপনাকে আমি বলেছি যে কোরআনে এবং হাদিসে অসংখ্য জায়গায় বলা আছে অনুমানকারীরা ধ্বংস হোক, যারা আমার কথাকে আমার নবী বলেছেন যে যারা আমি যেটা বলি নাই আমার মুখে সেই কথাটা ঠেসে দেয়, আমি যেটা বলি নাই সেই কথাটা আমার মুখের ভিতরে ঢুকায় দেয়, তাদের উপরে আমার লানত। হ্যাঁ আমি স্বীকার করছি। তারপর এখন আপনাকে আমি বলেছি যে নবী যখন বলেছে যে আল্লাহ পাক রাত্রির তৃতীয় ভাগে নিকটবর্তী আসমানে নেমে আসেন, অবতরণ করেন, এবং সারা রাত আল্লাহ পাকের বান্দারা যেই ইবাদত বন্দেগি করে সেগুলো শ্রবণ করেন, এই যে কথাটা আল্লাহ নবী বলেছে, যেটা এক্স্যাক্টলি বলেছে আমি আপনাকে সেটাই বললাম। এখন আপনি যদি বলেন যে আল্লাহ নবী এটা দ্বারা এখানে মেটাফরিক্যালি এটা বুঝাইছে, সেটা বুঝাইছে, অমুক বুঝাইছে, তমুক বুঝাইছে, সেই প্রত্যেকটা কথা হবে আপনার অনুমান। কারণ যদি অনুমান না হয়, যদি আপনার অনুমান না হয়ে থাকে, তাহলে তো সেটারও একটা রেফারেন্স থাকবে যে আল্লাহ পাকের নবী মেটাফরিক্যালি এই জিনিসটা বুঝাইছে, আল্লাহ পাকের নবীরই সেই আল্লাহ পাকের যে নবী আছে তারই সেই কথাটা বলে দিতে হবে যে আমি এটা দ্বারা এটা বুঝাইছি। যদি আল্লাহর নবী সেটা বলে না দিয়ে থাকে, তার মানে আপনি আল্লাহর নবীর মুখে একটা জিনিস ঢুকাই দিচ্ছেন ইচ্ছাকৃত ভাবে, অনুমান ভিত্তিক ভাবে, আন্দাজে। তাহলে আপনি আমাকে বলেন যে আল্লাহর নবীর কোনো কথা মেটাফরিক কিভাবে হতে পারে? হতেও পারে না হতে পারে, আমি বলছি মেটাফরিক হইতে, আমি বলেছি হইতেই পারে না, কারণ আল্লাহর নবী বলেছে আমার কথার মধ্যে যদি কেউ অন্য কোনো কথা ঢুকায় দেয় তাদের উপরে আল্লাহর নবী লানত করেছে। আপনার কথার সময় তো ভাই আমি শুনলাম, এখন তো আমি আবার বলছি, আপনি দেখেন চুপ করেন না, আপনি আমার কথা মাঝখানে মাঝখানে কথা বলেন কেন ভাই? আপনি প্রশ্ন করতেছেন, উত্তর দিব না, উত্তর দেওয়ার পরে তো আমি শুরু করলাম, আপনার উত্তরের পরে তো আমি শুরু করলাম, আশ্চর্য। আপনি কথা শেষ করলেন তারপরে আমি শুরু করলাম না কি মানে ভাই? আমার কথা শেষ হওয়ার পরে আপনি উত্তর দিবেন ঠিক আছে? আপনাকে আপনি বলছেন আমার কথা মাঝখানে কথা বলতেছেন, আপনি আমার কথা মাঝখানে কথা বলতেছেন আপনি। হ্যাঁ আপনি বলেন যে আপনি আমার কথা মাঝখানে কথা বলতেছেন, আপনি বলেন, নিজেকে মিউট রাখেন, মানে কথাকার কোন এই সমস্ত লোকজনকে নিয়ে মানে মাথাহীন মগজহীন লোকজনকে নিয়ে পড়তে হয়, প্যাথেটিক সব লোকজন। আপনি বলেছেন আল্লাহর নবীর কিছু কথা কথাকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে লিটারেলি ব্যাখ্যা করা যায় আর একটা হচ্ছে মেটাফরিকলি ব্যাখ্যা করা যায়। এখন মেটাফরিকলি যদি কিছু কথাকে ব্যাখ্যা করা যায় গিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আপনি মনে করেন আল্লাহর নবী একটা কথা বলছে, সেই কথাটাকে আপনি রূপক অর্থে ধরে নিয়ে অন্য কিছু অন্য একটা কথা বলবেন, যে এই কথাটা দ্বারা আল্লাহ পাকের নবী আসলে এটা বোঝায় নাই, এটা দ্বারা ওইটা বুঝেছে। মনে করেন আল্লাহ পাকের নবী বলছে এটা হচ্ছে খেজুর, আপনি বলবেন খেজুর দ্বারা এখানে রূপক অর্থে জাম্বুরা বুঝেছে ভাই, এটা হচ্ছে রূপক অর্থে খেজুর, খেজুর লিখছে আল্লাহ নবী, কিন্তু এখানে রূপক অর্থে আসলে জাম্বুরা বুঝেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এখন আমি বলছি না যে আল্লাহ নবী খেজুর বলতে জাম্বুরা বুঝেছে, সেটা আমি আক্ষরিকভাবে বলছি না, আমি উদাহরণ হিসেবে বলতেছি যে আপনি যদি আল্লাহ নবীর একটা কথাকে মেটাফরিক কথা ধরে নিয়ে ভিন্ন একটা অর্থ দাঁড় করান, তার মানে হচ্ছে সেই কথাটা আল্লাহ নবী যদি নিজে বলে না দিয়ে থাকে যে আমি আমার এই কথাটা দ্বারা অমুক কথাটা জিনিসটা বুঝাইছি, মনে করেন আল্লাহ নবী কোথাও যদি কোথাও না বলে থাকে যে আমি কিন্তু এই যে খেজুর কইছিলাম না
খেজুর দিয়ে আমি জাম্বুরা বুঝেছিলাম আসলে। এই কথাটা যদি আল্লাহ নবী নিজে বলে গিয়ে না থাকেন, তাহলে তো আপনি যেটা করতেছেন আল্লাহ নবীর একটা কথাকে অনুমানের উপর ভিত্তি করে বলতেছেন, যেহেতু এটা আল্লাহ নবী নিজে বলে দেয় নাই যে খেজুর দ্বারা আমি জাম্বুরা বুঝেছি, আপনি আপনার মাথা খাটায় একটা অনুমান করতেছেন যে আল্লাহ নবী খেজুর দ্বারা আসলে জাম্বুরা বুঝেছেন। এটা হচ্ছে রূপক। এই যে দেখেন চলে গেল, দেখেন দেখেন কি একটা অবস্থা, দেখেন চলে গেল। সে বলেছে যে আল্লাহ নবীর কিছু কথা নাকি মানে রূপক অর্থে হয়। আচ্ছা আমি দিস, আপনি আবার এসেছেন, আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনি ডিভাইস কে কানেক্ট করেন? আহমেদ ইউসুফ, আচ্ছা উনি আবার চলে গেছে, আচ্ছা একটু অপেক্ষা করি দেখি উনি আসে কিনা। যে কথাটা আমি বলছিলাম সেই কথাটা একটু শেষ করি। সেটা হচ্ছে যে উনি বলতেছেন যে আল্লাহর আল্লাহর নবীর কিছু কথা হচ্ছে আক্ষরিক, কিছু কথা হচ্ছে রূপক। তাহলে যদি উনি বলেন যে এটা মনে করেন একটা জিনিস, আল্লাহ নবী একটা কথা বলছে, এই কথাটার ভিন্ন একটা অর্থ আছে, এটা ওই কথাটা এক্স্যাক্টলি যে কথাটা আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী আসলে সেটা বোঝায় নেই, অন্য একটা কথা বুঝিয়েছে, অন্য একটা জিনিস সেখান থেকে বুঝিয়েছে। এখন আল্লাহ নবী যদি সেইটা নিজেই বলে না দিয়ে থাকে যে আমি এই কথাটা দ্বারা আসলে এই কথাটা বুঝাই নেই, অমুক আর একটা কথা বুঝেছি, এটা যদি আল্লাহ নবী নিজে বলে না দিয়ে থাকে, তাহলে তো সেটা হইলো আরেকজন ব্যক্তির অনুমান। আল্লাহ নবী এইটা দ্বারা এটা বুঝাইছে, এটা তো তার হইলো অনুমান, যদি শুধুমাত্র আল্লাহ নবী সেটা বলে দিয়ে না থাকে, তাই না? এখন তাহলে সে যে অনুমানটা করলো, এই অনুমানটা তো ইসলামে সরাসরি সাংঘাতিক ভাবে নিষেধ। আল্লাহ নবী নিজে বলেছে যে, আচ্ছা এই লোক আবার আসছে, আহমেদ ইউসুফ আপনি কি এসছেন? আমি বলতে চাচ্ছি যে আপনি বলছেন যে আল্লাহ নবীর কথাকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে আক্ষরিক ভাবে, একটা হচ্ছে রূপক অর্থে। এই কথাটা তো আপনি বলেছেন, তাই না? হ্যাঁ। এখন আল্লাহ নবী একটা কথা মনে করেন বলেছে যে তোমরা খেজুর খাও, আমরা তর্কের খাতিরে একটা উদাহরণ হিসেবে ধরছি এই কথাটাকে, হ্যাঁ তোমরা খেজুর খাও। আপনি যদি বলেন যে এখানে খেজুর বলতে আসলে জাম্বুরা বোঝানো হয়েছে, এই যে আপনি যে একটা কথা অনুমান করলেন, চিন্তা করলেন যে এখানে খেজুর বলতে জাম্বুরাকে বুঝাইছে আল্লাহ নবী, খেজুর হচ্ছে একটা রূপক, এটা দ্বারা জাম্বুরা আসলে জাম্বুরা, আসলে আল্লাহ পাক খেজুর বলেনি, আল্লাহ পাকের নবী খেজুর বলেনি, বলছে আসলে জাম্বুরা। এই যে এই চিন্তাটা যে আপনি করলেন, এই এই কথাটা যদি সরাসরি নবী বলে দিয়ে না থাকে যে আমি খেজুর দ্বারা আসলে জাম্বুরা বুঝাইছি, এটা যদি নবী সরাসরি বলে না দিয়ে থাকে, তাহলে তো আপনি আপনার নিজের মাথা খাটায় সেই জিনিসটা বাইর করছেন, তাই না? বলবো আমি? হ্যাঁ হ্যাঁ। মানে ভাইয়া কেউ যদি ব্যাখ্যাটা করে তাহলে সে বলে না যে নবী যে আসলে এটাই বলছে, সে বলে হয়তো বা নবী বলতে চাইছে এরকম কিছু। মানে ব্যাখ্যা স্কলারদের যদি ব্যাখ্যাগুলো দেখেন তাহলে এমনই থাকে যে ওনারা কখনো বলে না যে নবী আসলে এটাই বুঝাই দিতেছেন, আমি যেটা বুঝছি নবী আসলে ওটাই বলতে চাইছেন, এমন না। ওনারা বলেন যে হয়তো এরকম হতে পারে আর কি, আমি সেটাই বলতে চাইছিলাম আপনার মেটাফর বলতে আসলে এটাই বোঝায় যে এটার কাছাকাছি কিছু বা আবার সদৃশ কিছু, অ্যানালজি যেটা বলে ইংলিশে আর কি। মানে একটা জিনিস আপনি অন্যভাবে ব্যাখ্যা করলেন, ব্যাখ্যা নবীজির কথা ঠিক কিন্তু আমার ব্যাখ্যা অন্যরকম হতে পারে, আমি বুঝাইতে পারি অন্যরকম। আল্লাহ নবী যেটা বলে নাই সেটা যদি আপনি অনুমান করেন, আল্লাহ নবী তো সে তাদেরকে লানত বর্ষণ করছে যে আল্লাহ নবী যেটা বলে নাই, আপনি সেই কথাটা আল্লাহ নবীর মুখের ভিতরে ঢুকায় বলতেছেন যে হয়তো আল্লাহ নবী এটা বুঝিয়েছে। আল্লাহ নবী যেটা বলছে তার সাহাবীগণ সেই কথা থেকে যেটা বুঝছে, তাদের সাহাবীগণ সেই কথাগুলো থেকে যে জিনিসটা বুঝছে, এর বাইরে আপনি যে কোনো কথাই বলেন না কেন সেটা তো অনুমান হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝছে, আমি সেটাই বলতে চাইছিলাম আপনাদের যে মানে তারা কিভাবে নিছে সেই শব্দটা। তাহলে আপনাকে আপনি আমাকে যখন কোনো একটা কথা বলবেন যে আল্লাহ নবী এটা দ্বারা আসলে এটা বুঝায় নেই সেটা বুঝাইছে, সেটার তো আপনি যে কথাটা বলছেন যে আল্লাহ নবী আসলে এটা হয়তো এটা বুঝাইছে, সেই কথাটার তো কোনো একটা সোর্স থাকতে হবে যে আল্লাহ নবী এটা বইলা গেছে, অথবা তার সাহাবীরা এটা বইলা গেছে, অথবা তাবে তাবেইনগণ এই কথাটা বইলা গেছে। এই তিনটা সোর্স ছাড়া আল্লাহ নবী, সাহাবী, তাবে তাবেইনগণ, এদেরকে ছাড়া বাদ বাকি যারা আছে
সবার কথা তো হবে অনুমান, তাই না? হ্যাঁ বিদআত। তাহলে আপনি যখন বলবেন যে আল্লাহ নবী এই হাদিসটা দ্বারা এইটা বুঝাইছে, সেই কথাটার একটা ভ্যালিড রেফারেন্স লাগবে আপনার, হয় আল্লাহ নবীর মুখের কথা অথবা সাহাবা একরামের কথা অথবা তাবে তাবেইনদের কথা। এছাড়া আপনি কখনো কোনো অবস্থাতে যদি এরপরে এদের কাছ থেকে কোনো রেফারেন্স থাকে তখন আপনি বলতে পারবেন যে এটা দ্বারা এটা বুঝাইছে, কিন্তু সেটা না থাকলে আপনি কখনো বলতে পারবেন না যে আল্লাহ নবী এটা দ্বারা এটা বুঝাইছে। আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ বুঝতে পারছি। এইবার আসেন যে আল্লাহ নবী বলছে যে আল্লাহ পাক শেষ রাতের তৃতীয় ভাগে নিকটবর্তী আসমানে অবতরণ করেন, এই কথাটা দ্বারা আল্লাহ পাক রূপক অর্থে অন্য কিছু বুঝাইছে, এটা যদি আপনি বলতে চান তাহলে আপনার কি রেফারেন্স লাগবে? রেফারেন্সটা হচ্ছে নবীর নিজের, তার সাহাবা একরাম, তার তাবে তাবেইনদের বক্তব্য দিয়ে শুধুমাত্র আপনি বলতে পারবেন যে আল্লাহ নবী আসলে এটা দ্বারা এটা বুঝাইছে। আপনার নিজস্ব কোনো মতামত, নিজস্ব কোনো বক্তব্য বা অমুক কলিমুদ্দিন হুজুরের বক্তব্য বা রহিমুদ্দিন হুজুরের বক্তব্য, এইগুলা হবে অনুমান এবং আল্লাহ নবী সেই অনুমানকারীদের উপরে লানত বর্ষণ করছে, সেগুলো আপনি দিতে পারবেন না। আপনি তাহলে আই যে এই কথাটার, এই হাদিসটার সেই রেফারেন্স গুলো আমাকে দেখান যেটা আপনি বলতেছেন এটা রূপক অর্থ প্রধান হয়েছে, এবং সেটার রেফারেন্স গুলো আমাকে দেন। মানে আমি কথাটা শেষ না করতে আপনি কথাটা শুরু করছিলেন, আমি বলছিলাম যে এর বাইরে ইসলামের আর কোন রূপক অর্থ ফুপক অর্থ কিছু নাই ভাইয়া। রূপক অর্থ বলতে আপনি কি বুঝেন আসলে? আমি বুঝতেছি না। রূপক অর্থ বলতে অনেক কিছু বোঝায়। রূপক অর্থ মনে করেন যে মানে ধরেন আপনাকে যদি আমি একটা গালি দিই সেটাও একটা রূপক অর্থ হবে। রূপক অর্থ হচ্ছে গিয়ে ধরেন আপনাকে আমি ব্যঙ্গ করলাম, রূপক ভাবে ব্যঙ্গ করলাম, সেটাও একটা গালি, সেটাও একটা ইয়া হবে, রূপক হবে। রূপক অনেক কিছু হয়, কিন্তু ইসলামে এই যে সোর্স ছাড়া নিজস্ব চিন্তা দিয়ে আপনি বলবেন এটা দ্বারা এটা বুঝানো হচ্ছে, ইসলামে সোর্স ছাড়া আর মানে নবী নিজে, সাহাবা একরাম, তাবে তাবেইনদের সোর্স ছাড়া আপনি নিজে বানায় বানায় যদি বলেন এখান থেকে এখানে রূপক অর্থে এটা দ্বারা এটা বোঝানো হয়েছে, এগুলোর দুই পাশের কোনো মূল্য নাই ইসলামে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি ধরলাম এটা লিটারেলি, ঠিক আছে। আমি আপনাকে লিটারেরিও বলি নাই, রূপকও বলি নাই, আমি বলেছি যে ইসলামের বিধান হচ্ছে ইসলামে লিটারেরি নাকি রূপক এগুলা গণ্যই করা হয় না, গণ্য করা হয় সেই যে একটা কথা, সেই কথাটার নবী নিজের, তার সাহাবা একরাম, তার তাবে তাবেইনদের কাছ থেকে কোনো কল আছে কি নাই, কল থাকলে সেটা সঠিক, কল না থাকলে সেটা বিদআত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নবীজি বলছেন যে আপনি যদি এখন কোন মানে দাবি করেন যে এটা দ্বারা এটা বোঝানো হয়েছে, গাছ দ্বারা পাখি বোঝানো হয়েছে, পাখি দ্বারা মানে মাছ বোঝানো হয়েছে, এই ধরনের কোন রূপক যদি তেনাবাজি করেন তাহলে সেইটার আর্লি রেফারেন্সটা দেখাতে হবে যে সাহাবা একরাম এটা দ্বারা এটা বুঝছে, সেটা দেখাতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। তো নবীজি যা বলছেন সেটা অক্ষরে অক্ষরে সত্য, মানে আপনার কথা আমিও ধরলাম, ঠিক আছে। এখন না না আমার কথা এটা না, আমার কথা তো এটা আমার স্টুপিডের মতো, আপনি ভাই স্টুপিডের মতো কথা বলতেছেন, স্টুপিডের মতো কথা বলতেছেন। আমি তো একবার বলি নাই, আমি তো একবার বলি নাই, আমার কথা হচ্ছে নবীজি যে কথাটা বলছে অক্ষর অক্ষর সত্য, এটা তো আমার কথা হাদিসের কথা। তাহলে আপনি আমার কথা বলে চালা দিলেন কেন ভাই? আপনি মানে এই সমস্ত কি ভাই? আমি আপনাকে ইসলামের একটা বিধান, ইসলামের একটা মূল নীতি সেটা আমি আপনাকে বললাম, তার মানে তো এটা না যে আমি মনে করি যে মোহাম্মদ এই কথাটা বলছে অক্ষর অক্ষর সত্য, সেটা তো না। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে কথাটা এখন তাহলে আমার দাবি না যে নবী যেটা বলছে সেটা সত্য, সেটা বলিনি আমি, বলছি আপনি রেফারেন্স দিয়েছেন, আমি সেটা বলছি। তার বান্দাদের ডাকেন, তো আমি এটা সত্য হিসেবে মানি, সমস্যাটা কই বলেন? আচ্ছা এই যে এই একটা হাদিস কে আপনি মানেন, এখানে কোন সমস্যা আপনি দেখতে পাচ্ছেন না? আমি আবার কথা বলতেছি মাঝখানে, আপনি আবার কেন কথা বলা শুরু করে দিলেন ভাই? এটা কেমন
কেমন কেমন আপনার কথা শেষ হওয়ার পরেই তো আমি তো চুপ করেছিলাম, শেষ হয়েছে তারপরে তো আমি বলা শুরু করলাম, আবার কথা বলতেছি আবার মাঝখানে আপনি কথা গড়গড় করে শুরু করে দিচ্ছেন। একটু তো ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে তারপরে আমার পয়েন্টটা শুনে তারপরে উত্তরটা দেন। হ্যাঁ ঠিক আছে, আপনাকে কিন্তু অনেক সুযোগ দিচ্ছি আমি, এত সুযোগ অনেক বেশিরভাগ সময় আমি দিই না মানুষকে, অনেক সুযোগ আপনাকে দিচ্ছি, তারপরে আপনি আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে এই যে ছোট্ট একটা জিনিস, যে জিনিসটার হচ্ছে যে আল্লাহ নবী একটা কথা বলেছে এবং যেটা বলা আছে সেটাই আপনি মানেন, এই জিনিসটা আপনার মুখ থেকে বের করে আনতে আমার অনেক দীর্ঘ সময় লাগলো। আচ্ছা ঠিক আছে।